তো উঠবো, তুমি চলো না গো। আমরা সব সাজুগুজু করে রেডি হয়ে গেছি, ব্যাগপত্র বাইরে বেরিয়ে গেছে, এখন গাড়ির অপেক্ষায় রয়েছি। এখন বাজে ১:০০, তো চলো চেক করতে থাকো আজকে ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কথা বলছি, আমরা রিসর্টে চলে এসেছি। আমাদের রিসর্টের নাম হলো সোনাকাও রিসর্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর। পরে তোমাদেরকে একটা এই রিসর্টের একটা ট্যুর দেখিয়ে দেবো। আর আমাদের রুমটা হলো অ্যাকচুয়ালি আমরা একটা রুমের মধ্যে পাঁচজন, মানে পঞ্চ পাণ্ডব একটা রুমের মধ্যেই রয়েছি। তো গল্প গুজব ভালো হবে, কিন্তু আমাদেরটা নেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোরে, উপর ফ্লোরে নেওয়া হয়নি। দুজনে এই কাপড়টা সেটা ভালো যাচ্ছে না, যেন আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। এসি আছে এখানে, বেশ একটু গরম ভাবটা বেশি। এই সাইডে চা বাগান আছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা। তবে একটুখানি রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, তোমার সঙ্গে তো অনেকক্ষণ কথা হয়নি। তো চলো, এই যে আমাদের হোটেলটা, আর আমাদের হোটেলের নাম হচ্ছে সোনারগাঁও ইন। এই যে লাল পাহাড়ি ইকো ফরেস্ট। চলো, মা মেয়ে ওই বাগানের মধ্যে ঢুকেছে। একটু বাগান একটু মতন বিশাল বড় এরিয়া নিয়ে রিসর্টটা, খুব সুন্দর। আর আমাদের রুম হচ্ছে ঠিক এটা, ঠিক এটা রুম। দুই বুড়ি মিলে গেছে দোল খেতে, চলো যাওয়া যাক। বুড়ি আর ছুরি, বুড়ি আর ছুরি, চলো দেখো, তোমার পিঠে ঠেলা দিচ্ছি যেন পড়ে যাও না। ও হয়ে গেছে, এখন ৭ মিনিট গেছে, ৭ পর। চলো এই যে বন্ধু পেয়ে গেছি। এই দেখো এখানে কতগুলো রয়েছে, এই দেখো এগুলো মানে গিনি পিগ। ওই দেখ, দেখেছো উলু তোদের মতো পুচু 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 পুচু। আমি কাউকে মারছিনি, পুচু পুচু পুচু। দেখো কতগুলো রয়েছে এর মধ্যে। আর এখানে দেখো একটা ছোট্ট মতন একটা দ্বীপ মতন আছে, দেখো মাঝখানে একটা ল্যান্ড আর এখানে জল। বাবা ওই ওই জায়গাটা তো যাবো, চল যাবি না? আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব। চলো চলো, জি অনেকগুলো রয়েছে। এই ওই ল্যান্ডটাতে যেতে গেলে এই সাঁকো পার হয়ে যেতে হবে, দরকার নেই।
দরকার নেই সত্যি কথা। চলো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তা প্রায় একটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে রুমে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হলাম, আর এই ঘরের মধ্যে বুড়ো বুড়ি সব এখন আড্ডা মারছে, ঝগড়া করছে, হাসতে হাসতে পেটে খিল ভেতর হয়ে যাচ্ছিল। না তোমরা ঝগড়া করো, তোমাদের বুড়ো বুড়ির মধ্যে থেকে লাভ নেই। আমি আর মিমিটুকানি বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে একটু দোল খাবো। এখানটা তো এই মুহূর্তে তো কোথাও যাওয়ার জায়গা নেই, ভোরবেলায় মানে আমাদের ভোর 4:30-5টার সময় আমরা বেরোবো, তখন জঙ্গল সাফারিতে বেরোবো। চলো বাবা রে, এই দুজন ঘুরে যাও কেন, ঘুরে বসতে পারি না তাই। আজকে একটা বেগুনি রঙের ফুল তুলেছি জামার সঙ্গে ম্যাচিং করা। প্রত্যেক দিন একটা করে ফুল তুলবো, আর এরকম মাথা দিয়ে দিয়ে পাগলের মতন ঘুরবো, এটাই আমরা। আর এখানে কত স্টোন পড়ে রয়েছে, সাঁকো আছে। হ্যাঁ, এই সাঁকোটাতে না উঠতে আমার ভয় লাগছে, মিও বললো যে মা উঠবে, তো দেখা যাক দেখা যাক। এই ওই সাঁকোটাতে উঠবো, তুমি চলো না গো, চল না। হা করে রয়েছে তো কত বড় পড়লি তো, চল ওর জন্য করে তুই পড়ে গেছিস, ওই জন্য ওরকম করছে দেখ। আমি ওর সাথে ওদিকে তাকিয়ে হাঁটতে গেছি আর এটা খেয়াল করে না। এটার সঙ্গে খেলতে গিয়ে মিউ এক্ষুনি দুম করে পড়লো, আমি চিৎকার করে উঠলাম না, মিউ পড়ে গেছিলো ওই ওটার সঙ্গে খেলতে গিয়ে দুম করে কেন পড়েছে, পর মধ্যে মানে স্টোনগুলোর মধ্যে ধুম করে পড়ে গেল। চল আমরা ওই সাঁকোটায় উঠবো, ওই ভাই আমাদেরকে নিয়ে যাবে ওই সাঁকোটাতে। বাবা ভীষণ ভয় করে, ও মা গো। বিন্দাস বিন্দাস এসে গেছে। চলো এই যে আমরা সাঁকো পার হয়ে আমি চলে এসেছি, আর ওদের এইগুলো সব কটে দেখো খুব সুন্দর। চলো এখানে একটা দ্বীপের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর এই ছোট্ট একটা জায়গা। এখানে শীতকালে এসে তোমরা এখানে বসে বসে ব্রেকফাস্ট করতে পারো, লাঞ্চ করতে পারো, আড্ডা ইয়ার্কি মারতে পারো, খুব একটা জম্পেস জায়গা। এখানে দেখো কাঁচা লঙ্কা হয়েছে, এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা যেসব ব্রাউন ব্রাউন কালারের কাঁচা লঙ্কা, এখানে লাল লঙ্কাও হয়েছে, বেশ সুন্দর। চলো সব পালিয়ে যাচ্ছে দেখ, ওই বাবা রে ওই বাবা লি ওগুলো তো পড়ে যাবে, বেরিয়ে আসবে, করে দাও দেখি কামড়াবে কেটে, এগুলো কামড়াবে গায়ে, হাতটাই সব সম্বল, এর এর গায়ে কোনো মাংসই নেই। ফোনটা ধরো মা, চল এই ধরা দে, এই 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 ও আমার কাছে দাঁড়াবে না,
রিসর্ট থেকে বেরিয়েই দেখো সুন্দর একটা চা বাগান রয়েছে, কিন্তু এত রোদ্রের মধ্যে এখানে খাল বিল পার হয়ে কি করে যাবো তাই চিন্তা করছি। অবশ্যই মাঠের মধ্যে নামলে কিন্তু যেতে পারবো, দেখো সামনে একখানা মাঠ রয়েছে, আমি পারবো কারণ আমি লাভ ঝাপ দিতে পারি, এরা বয়স্ক মানুষ, আমার একটা কোচি মেয়ে আছে, তো ওই জন্য ওরা পারবে না, তো আমি হয়তো পেরে যেতে পারি। কিন্তু এখানে বিষয়টা হলো এখানে দুটো তিনটে গরু বাঁধা রয়েছে, আমি যদি লাভ দিই এক্ষুনি গরুগুলো ভ্যাট তেড়ে আসবে, কারণ কি একটা গরু লাভ মারছে তো অন্য গরু তো লাভ। হ্যাঁ তুই আমাকে গরু বললি, মাকে গরু বললি, কি সর্বনাশ। হাই, আমাকে যখন আমার মেয়ে গরুই বললো তা আমি পারি একা করতে, উরে বাবা রে, হু আমিন আমিন, আমার দেখা দেখে আমার বাছরও চলে আসছে, দেখো চলো কয়েকটা ছবি তুলে নিই, সুন্দর। আমরা দুটো পাতা একটা কুড়ি অনেকগুলো তুলেছি এরকম, চলো এবার ডিমের অমলেট হয়ে যাবে। অবরা তুমি নাকি ডিমের অমলেট হয়ে যাচ্ছ, তুমি নাকি ডিমের অমলেট হয়ে যাচ্ছ, বুড়ো লুঙ্গি পরে চলে এসছে, চলো প্রচণ্ড রোদ্দু সত্যি, পুরো আমরা ঘেমে নিয়ে চান হয়ে গেছি দেখো এখানে, চলো এবার যাওয়া যাক, সাবধানে নামিস বাবা, বুড়ো লুঙ্গি তুলে বোধ হয় যাচ্ছে, বাংলা বইয়ে ছবিগুলো লাগানো থাকে না, হ্যাঁ হ্যাঁ সত্যি তো, ওই তো সত্যি, এখানে এসছো বলে কিন্তু এই জিনিসটা মজাটা পাচ্ছ ভালো করে, এই এদিক দিয়েও তো রাস্তা আছে চা বাগানে যাওয়ার। চল আমি এখন মিউয়ের খিদে পেয়েছে, তো মিউয়ের জন্য একটু বাই বাই করে দিলাম, আমাদের ঘরেই সব চা টিফিন সমস্ত কিছুই ঘরে হচ্ছে, অনেকক্ষণ আমরা ঘরে চলে এসেছি, দৌড় ঝাঁপ করে মানে টুসটুমি টুসটুমি করে রাখার পর মেয়ে খেতে পেয়েছে না, এইটা চাইলে দিলীপ গেছি বেশি দিন কথা বছর দুই কাকে বছর দুই হয়ে গেল, দেখলাম সে ভাঙাচুরো রাজবাড়ি, ভিতরটি তো অনেকটা ভালো মন্দির ফন্দির আছে, বিশাল ব্যাপার আর কি, তা এবার যত ভিতর ঢুকছি তত শুনল গা ছমছম 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 করছে, ঘুরে টুরে টুকে টুকে ঘর পর যেভাবে থাকবো সে ঘর দেখলাম, বাদুন দেখলাম, দেখে তারপরে বাড়ি টাড়ি ঘুরে টুরে দেখে পালাতে হবে, ওই ওই বাড়িতে যত এই তোর এই ভূতপ্রেতের বই পেয়ে হয় না, হ্যাঁ সিনেমাগুলো হয় ওই নারাজন রাজবাড়িতেই হয় বেশ বেশি আর কি, আতঙ্ক মতো সব আর কি, তা আমার স্বামী স্ত্রী দুজন গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করেছে, এমন না দাদা কিছু মনে করবেন না, আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি, আমরা সব দেখলাম শুনলাম শুনলাম, আমরা থাকতে পারবো না কি, কারণ ঘরের যে অবস্থা সব কিছুর ব্যবস্থা, আর সে কি গাড়িতে রাখতে হবে বাইরে, আর ভিতরের জন্য সেই পুরো ভুতুড়ি ভুতুড়ি বাড়ি, দিনের বেলাতে গা ছমছম করছে, তারপরে একটা লোক দেন আর একটু আপনার এই নালাগোলটা পুরো ঘুরে ঘুরে দেখি, রাজবাড়ি সব বিভিন্ন সব সেক্টর আছে, তারপর লোক দিলো, একটা লোক দিলো, দিয়ে আমরা সবাই পুরো নারায়ণ ঘুরে, তারপরে ওখানে রাধাগোবিন্দ মন্দির টন্দির আছে, তারপরে রথ ফত রয়েছে, মানে বিশাল ব্যাপার, সব ঘুরে 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 ঘন্টা দিয়ে আড়াই ছিলাম, থেকে ওর লোকের দুশো টাকা দিলাম, দিয়ে আমরা ওখানে নারাজলের এ বিখ্যাত খুব ওই তোর ওই পান্তুয়া টাইপের লম্বা লম্বা আর কি, চমচম ওই টাইপের কালো কালো ওই ভালো আর কি, ল্যাংচা ওই ল্যাংচা টাইপের আর কি, তখন তো ওই কটা কিনলাম, কিনে পালন ধরো পালা আর কি, ঘুরে টুরে এসে রাস্তার থেকে খেলাম, খেয়ে ছিল, তুমি বলো যে ছোটবেলায় সেই আম কুড়াতে গেছিলে, ওটা আমি দেখিনি, ওটা তোর জেঠু দেখেছিল, ওটা আমাদের বাড়ির সামনে তখন রেল লাইন সবে কাজ শেষ
আবেদের বাড়ির পাশে হচ্ছে তো হাউ, আর মুক্তারের বাগান থাকছে তারপরে, মানে মানে আমাদের বাজারটা এখন যেখানে হয়েছে ওই সাইডটা, ওই যে ওই 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 মাঠে, ওই মাঠে ওই মাঠে সরিষ্কাম বলে আম ছিল, সরিষ্কাম এই বড় বড় চ্যাপটা চ্যাপটা খুব বড় বড়, তো ওর নিচে কিছু কবর খোলা আছে, আর তার উপাশে তো জঙ্গলের মতো রয়েছে, নিচে থাকতো গাছ পড়ে একদম, মানে নিচে আম ভর্তি একদম, তারপরে কবর আছে কবর। এবার দাদা দুপুরবেলা ওই সুরেশকান্ত আম পড়তে গেছে, আমাদের বাড়িতে খুব বেশি দূর না, এইবার দেখে কি কবর খোলার থেকে একটা বউ ঠেলে উঠছে, হ্যাঁ ঠেলে উঠে দাদা না দেখে ছুটতে মার ছুটে এসে বাড়ি এসে এসে শুয়ে পড়েছে একদম, তাহলে কি খোকা কি হয়েছে কি হয়েছে খোকা, মা এটা হয়ে ঘটনা। ঘরে এতক্ষণ ধরে আড্ডা টাড্ডা দিয়ে এখন আবার এই লনটাতে এসছি, ওরা দুই বুড়ি আর ছুরি ওখানে দোল খাচ্ছে, বাবা ওখানে বসে একটুখানি বসে রয়েছে, আর ওখানে আমাদের খাবারের কথা বলা হয়েছে আজকে রাতে ডিনারে আছে চিকেন, একটা ভেজিটেবলস আর হচ্ছে রুটি, এতদিনের মধ্যে আমাদের আজকে ফার্স্ট টাইম হচ্ছে চিকেন। তো বন্ধুরা তো চিকেন ওইভাবে তো আমাদের খাওয়া হয়নি, ডিনারে ওইভাবে আমাদের খাওয়া হয়নি, ডিনার বা লাঞ্চে সেভাবে অনেক খাওয়া হয়নি। তো আজকে বাবা আমার মিমের অনারে চিকেনটা বলেছে। তো বন্ধুরা আজকে আড্ডা এইটুকুনি, তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিস চ্যানেল, আর আমার চ্যানেল যারা যারা নতুন নতুন ভিজিট করছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা ভীষণভাবে এনজয় করো। আর বাবার মুখে আজকে ভূতের গল্পটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাবার এই ধরনের গল্প আরও আরও, কিন্তু বাবার জীবনে প্রচুর প্রচুর গল্প আছে, সেইগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। এখন এই ট্যুরের মধ্যে যতটা পাচ্ছি, সন্ধেবেলায় তো ঘরের বাইরে তো কোথাও যাওয়া নেই, এসব জায়গায় কোথাও কেনাকাটা বা কোনো যাওয়া জায়গা নেই, সেই জন্য বাবার গল্প দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, লাইফটা ভীষণভাবে এনজয় করো, চলো টাটা।